মা, ওই মা, ডাক দাও মা। সকালটা একবারে নবান্ন সব শুরু হয়ে গেছে এই এলাকার, যে স্যার মূর্তি ধান আহা, ধান সিদ্ধ সব কিছু শুরু হয়ে গেছে। এই যে এই হাওরে তো পানি পড়বো কয়দিন পরই, এর লিগে সবাই ধান টান সিদ্ধ করছে। আজকে মোটামুটি মার লগে কাজে আছে, ঝন্টুদার বউ আছে, আঁকি আছে। এই যে কাহিন মা, এই কাহিন, এই কাহিন আঁকি আহ মা। সকলরা তো সবাই ভালো আছেন? তোমরা আমার মায়েরও ভালো আছি, বউরেও ভালো আছি। চারমরা শুরু হয়েছে ধান আনা আনি, ধান সিদ্ধ, মানে এই সময়ই তারা ধান টান সব সিদ্ধ করে ঘরে তোলে, নয় যে পানি আইসে সারা বছর এলাকা পানি থাকুক। এখন এই যে ঝোনটো তারে নিয়ে আইলাম বাড়িতে, এখন হাতে আছে 15 দিন বা 14 দিন, 13 দিন, 13 দিন মনে সময় আছে। এই 13 দিনের মধ্যে আমি যা মুছি, এখন এলো যে সুবলদা, সুবলদার তো চিনছেন, এর আগে যে ভিডিওতে দেখছেন, ওনার আজকে প্রথম কাজে আমি যাইতেছি। আর প্রথম যে কাজটা হইব এটা হলো ভেকু, একটা ভেকু আনার লাগবো। মানুষটা মাটি গাড়িটা পোষাইব না, মানে ভেকু আনবার নিকা যাইতেছি। যে মা, এই যে আমার মা আছে, ইনি একটু আশীর্বাদ করে দেন, তাহলে আমি কাজটা সফলভাবে করি, ঠিক আছে? আর যারা প্রবাসী ভাই যারা আছেন, তারা সবাই একটু তাড়াতাড়ি আই গান, আমি যেন কাজটা তাড়াতাড়ি শেষ করি, পানি আসলে আমি পারব না। হ্যাঁ, ধানে ধানে একবারে বিল ভরা, বিল কাটা শুরু হয়ে গেছে। যাই হোক মা, সকালটা আমি সকালবেলা তো বাড়ির থেকে কটা শীতল ভর্তা খাইয়ে রওনা দিছি, রওনা দিছি আর কই নন। মানে যাই বানছি রানাগাঁও, এই রানাগাঁয়ের কোন পাশে যে ভেকু আছে এটা আমি তো জানি না, খুঁজতাছি। খালি কয় যে হ আছে আছে, যান যান, কোথাও পাইলাম না। মানে রাস্তায় ওর দেখাইছি, রাস্তা তারপর গাড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু আবার চক পাতিলা যাওয়ার না বতো, এলাকে ভেকু পাওয়া যায় না। দেখি সে কোনো ভেকু আছে কি না ভাই, ভেকু আছে না এ পাশে? ভেকু 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 সামনে একবার সামনে আর কত সময় লাগবো? এটা আনছে কেন মালিক? মানে ভেকুটা কি বড় না ছোট? মাঝারি। বড় ভেকু পাওয়া যায় না? দেখতে পারেন যে না, হের সাথে উজব করলে মানে বড় বেকু আনতে পারে। আচ্ছা দেখি নন, এটা কি ধান ই করেন না? স্যার দিকে খালি ধান নিয়া, সবাই ধান নিয়ে ব্যস্ত। বিষয়টা হলো মানুষ দিয়া যদি আমি মাটি কাটাই, তাহলে আমার দেখা যাইতেছে এই খরচের চেয়ে বাজনা বড় হয়ে যাবো। এর লেগে যে ভেকু আন মানছি, কারণ মাটিও কাটানো লাগবো অনেক। আবার মাটিটা দেখা যাইতেছে যে এই সময় না কাটলে এই 2 দিন পরে এই সবরও পানি, এই এলাকা পানিতে ভরে যাবো গা, তখন আমার ভেকু কামাবো না, মানুষ দাও কামাবো না। এখন এই ভেকু ছাড়ার উপায় নাই, মানে ভেকু ডাকে পেয়ে নই। যাক আপনার একটু আশীর্বাদ করেন, আমি জানি শেষ সময়ে কাজটা করে থাকে যে আরি। এলাকাটা সুন্দর আছে, হ্যাঁ একবারে মনোরম। চাষি এনে যে ভেকু গাড়ি কনে রাখছে, ভেকু
ভেকু ভেকু মাটি কাটে যে ভেকু ভেকু হ্যাঁ মাটি কাটে এই যে ওনেই তালাই তো নাই না আমরা তো খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছি গে আচ্ছা তাহলে ওই দিকে একজন করলে ওই দিকে যান ধান কাটা শুরু হয়েছে জানি রে ভাই আচ্ছা দেখি আর একজন দিকে সামনে একটা দোকান পাইছি দিদি দোকানে জিগে লেখা মনে না এই দোকানে জিগে গেলে তো এই দাদা এনে ভেকু কানে ভেকু মাটি কাটে যে আসেনি খুঁজতে ব্যস্ত আসছি রে আসি ভাই হ্যাঁ ওই সামনে মনে দেখ তাও একটু দোকানে হ্যাঁ একটু ইটা শান্তিটা মিললো হ্যাঁ যে আসে খোঁজ খবর পা গেছে সাথে আবার আমার আজকে কিন্তু সুমন্দি আছে কারণ আমি জেনে যাই আমার সুমন্দিরে লই এই যাই অ্যাকচুয়ালি দোকানে গেলে চা স্টলে গেলে নানান জায়গার খোঁজ খবর পাওয়া যায় তাই না দুনিয়ার সব খোঁজ ওই ওই যে দেখা যায় না একদম হলুদ হাইছি হাই হাই রে এখানে পাইয়া নয় আগে মানে চারদিকে মন কাজ কাম শুরু হয়ে গেছে লোকজন পাওয়া যায় না মানে এই কালকে একজন যে আসি মাটি কাটা কত করে কয় ১২০০ বাবা রে বাবা ওয়াই দেখি নিয়ন যে মা সকলরা ওই যে হলুদ চান দেখা যায় পাইছি মনে হয় হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই বড় না খুব এটা তাই না ছোট মনে হয় যে এই মাটিগুলো কাটছে তাই না এই যে নতুন বাড়ি এই জিগনা বানাইছে মুরব্বী ভালো আছেন এই ভেকু টানছে কেরা এই ভেকু ভেকু মালিক কেরা হাই হাই রে ভেকু বাড়ি এই বর খাবো নে ভেকু খুঁজে পাইছি মালিক পাই না হ্যাঁ আমার আব্বার নাম না আমার আব্বার নাম হসুর রবীন্দ্র জোয়ারদার রবীন্দ্র জোয়ারদার চিনছেন আপনার বন্ধু না মানে এর মালিক খুঁজা নেই খুব একটা বড় না ছোট না পাইলে কি করুন এই বাড়িটা বানছে যে কারণ মালিক খুঁজা নই মা সকল আপনারা একটু দোয়া আশীর্বাদ করেন জানি একটু কমের মধ্যে বেকুটা নিয়ে যেয়ে পারি দাদা দেখ না যে ওই বাড়িতে কোন বাড়িতে মালিক আছে হরান হয়েছে দাদা আর কত দূর ওই যে দেখা যায় দূরে বাড়িটা হ্যাঁ আবার ওই বাড়িতে জানাকবো হাই হাই রে এই যে মুরব্বী রে পাইছি ধীরে দিকে ভালো আছেন ওই যে ওই জায়গায় যে ভেকু রাখছে না এই ভেকুটা রাখছে মালিক কেরা মালিক মানপুরের হ্যাঁ পার্টনার আছে নাম কি ওনার আশিস চিনছেন হ্যাঁ ধানে একবারে গিজা মরছে তাই না একবারে গিজা মারা ধান এই সেই হাওর যে হাওরের মানে সরকারিভাবে একটা সময় ডাকে নিছে যারা প্রভাবশালী লোক
তারা ডাকে নিয়ে মাছগুলো সব তারা নিয়ে যায়গা। আর না খেমরে যেই পাড়ার কতগুলো মাঝি সম্প্রদায়, একটা সময় তাদের জীবনটা অনেক সুখের আসান, যখন হাওয়ারটা তাদের নিজের মধ্যে ছিল, এখন তো মাছও মারা পারে না, না একটু জমি কিছুই পারে না, এখন খালি উপাস। যাই হোক, মোটামুটি দেখতে দেখতে ওনার ভিটাই হয়ে এসে বললাম। আর বিষয়টা হলো ভিকুয়ালার সাথে আলাপ হয়েছে, কিন্তু উনি বলতেছে দাদা আজকে পারুম না, কালকে আসেন, তা আপনার মাটি কাটা যা লাগে করুমনি, ড্রাইভার আবার আনতে যাইতে হইব হেই বগুড়া। তা আমি ঠিক আছে, তাহলে কালকে আপনার ভিকুর বিষয়ে আলাপ পারি। মানে এই যে এই এটা হলো সুবলদার ভিটা। আমি আবার গত পরশু দিন আমিন আনছিলাম, আমিন আনছি, এই আমিন আইনা নিয়ে এর ভিটার যে অংশটা আর বাড়ির অংশটা আমি একবার খুঁটা গেড়ে দেনেছি, এই যে সব সিমেন্টের খুঁটা। কারণ বিষয়টা হলো আমিনরা ভিডিও করতে চাইল না, বললো না দাদা ভিডিও করা যাব না। তো যাই হোক, কারণ আমি একটা কাজ করবো, আশেপাশের লোক জানাই না এইখানে আমি এই আমিন আনছি, অবশ্য সরকারি আমিনই আইনা না, সব খুঁটাঘাটি গাইরা এইখান থেকে আমি মাটিগুলো কাটুম, এইখান থেকে অর্থাৎ বাড়ির সামনে থেকে মাটি কাটুম, আর এই মাটিটা ভেকু দিয়ে নিমো ওই পুরো ভিটার মধ্যে। আর বিষয়টা হলো ইনার মাটি যদি আনতে যাই দূরে থেকে, তাহলে আমি হয়তো যে টাকা পয়সা পাইতেছি এই টাকা হয়তো হইব না, অনেক টাকা আরও খরচ হয়ে যাবো, এর জন্য যে ভেকু দেয় এইখানকার মাটি আমি ওইখানে ফেলামো। আর বিশেষ করে ভেকুর আনিমো ঘন্টা চুক্তি, কত ঘন্টা খারান যায়। অবশ্য ভেকু আনছি কারণ বাড়িটা যাতে আর বড় হয়, একটা রান্নাঘর, একটা টিউবওয়েল, একটা বাথরুম, একটা ঘর, তাতে এই এই ছোট্ট ভিটায় জায়গা হবো না, মানে এইখান থেকে মোটামুটি আমি পজিশনটা নিমো। এখন দিয়ে একটু সুবলদার বাড়ি যাই, এইটা হলো সুবলদার বাড়ি যাওয়ার রাস্তা। কেমন আছো তোমরা? তোমার মাইকু কামে গেছে, কামে গেছে কে? অসুস্থ শোল নাকি, কাম করা যায় এমনি অসুখ? আচ্ছা জায়গা এখন এই আমি আসি, এখন তোমার মায়ের কইও যে কামে যাতে না যায়, কারণ এই ঘর বাড়ি সব কিছু হইতেছে, এখন যদি হ্যাঁ কামে যায় আর অসুস্থ হয়ে জায়গা, তাহলে তোমাকে স্বপ্নগুলো দেখা যায় আলো না। এখন তোমার বাপে কো? বাবা বাড়িতে নেই। ও বাবা বাড়িতে নাই, আচ্ছা শুনো আমরা আইছিলাম, তোমার বাবারে কইবা যে কাকা এইছিল, কাকা যে সব কিছু দেখে গেছে, উনি গেছিলো এই কাঠ টিন লোহা যা লাগে সব আনবার গেছে বাজারে, হ্যাঁ রাত্রে দেখা করুম, ঠিক আছে? আর চিন্তা করো না, আর মায়ের কইও কামে যাবেন না করে, হ্যাঁ ঠিক আছে, কারণ তোমার মা তো অসুস্থ বোঝো নাই। তো যাও, খাইছো তোমরা? খাইছি। আচ্ছা দিয়ে যাক, মা সকালে যে এই তিনটা বোনের দিকে তাকান। হ্যাঁ তো যাই হোক, রোজা রমজান সবারই গেছে আমি জানি, কিন্তু যাই পারেন যদি পারেন তাহলে দিয়েন, আর আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, ওগো স্বপ্নগুলো ঘর বাড়ি সব কিছু আমি তৈরি করে দেওয়া যাই, এটাই ওগো জীবনের শেষ স্বপ্ন। তো যাক, আজকে আমি ওর কাজে যাইতেছি, তো আপনার কাজগুলো বাকি টুকে দেখেন, চিন্তা করো না। না চিয়ার লাগো না কাকিমা, ধরেন এই যে এই যে আপনাকে বাড়ির সামনে তো ওই যে গরুডার ওই পাশে তো সুবলদার ঘরটা ভিটাটা উঠামো, ঠিক আছে? মানে যে আনি মাটি আছে তো তো কাম হবো না, মানে আপনি গো বাড়ির এই যে এই যে বইছি এই উঠানে কি পানি আইছিল এই পর্যন্ত? আপনার বাড়ি মানে কমসে কম সমান না হইলেও আমি 3 ফুট উঁচা করান লাগবো, কারণ আপনার বাড়িতে এই জন পানি উঠছে, তাহলে আর 3 ফুট যদি ওটা ই থাকে, কারণ দেখেন একটা ঘর বাড়ি করবা গেলে আগে চিন্তা ভাবনা করতে হয় কি জানেন, আগে এলো মাড়ি ফালাইতে হয়, হ্যাঁ তারপরে সনের ঘর থাকুক বস্তি থাকুক কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি মাটিটা আপনাকে বাড়ির চেয়েও 3 হাত উঁচা করবো, ঠিক আছে? আচ্ছা যাক, যাত্রা পথে আবার এই যে দাদারে নিয়ে আইসি, ইনি আবার এই এলাকার ইলেকট্রিশিয়ান, অর্থাৎ কি
যারা পল্লী বিদ্যুতের কাজ করে, লাইনম্যান। তো এই দাদা এই এলাকার যত মিটার লাইন এগুলার কাজ করে। এখন ওনার বাড়ি ডালো তো ওই পাড়া, তাই না? এখন আমি যদি এইখানে বাড়িঘর করি তাহলে অবশ্যই মিটার এবং লাইন আলাদা করতে হবে, তাই না? তাহলে দাদা এই এই বাড়ি থেকে কি লাইন আনা যাবো? যে বাড়িতে থেকে আনা যাবো? এনে কত ফুট হবো মোটামুটি? আমি টার্গেট করতেছি 130 হয়ে যাবো। 130 মানে পল্লী বিদ্যুতের নিয়ম কত ফুট? নিয়ম হলো আপনি 20 ফুট। 120 ফুট। যদি 10 ফুট বাড়তে ওটা কি আলাদা টাকা নিব? আচ্ছা, যাক আপনি একটু চেষ্টা করেন। হ্যাঁ, মানে মিটার আর লাইন যা যা করা লাগে আপনি একটু করে দিন। হ্যাঁ, অফিসে যা যা আপনি ই করেন, যেহেতু কালকে মাটি কাটা শুরু হয়ে যাবো গা, আপনি যেভাবে হোক আজকের মধ্যে জমা দিয়ে ভালোবেন। হ্যাঁ, যাই মোটামুটি কাগজপাতি লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটার দিক দিয়ে কিন্তু চিন্তামুক্ত। ওকে, কারণ বিষয়টা হলো আমি এখানে আনলে তাকে একটা বিদ্যুতের প্রয়োজন আছে। হ্যাঁ, একটা কাজ করলে কাজের অনেক পরিকল্পনা লাগে, তাই না? অবশ্যই। এনে 10 ফুট যদি আপনার ব্লক দিয়াও, যদি স্যার মেকআপ দেওয়া আনা দা, তাহলে তো বহু উঠে যেতে পারছো। আর নাহলে একটা কুড়ি আনতে গেলে তো 32,000 টাকা দরকার। ও, কুড়িতে তো যাওয়া যাবে না। খুঁড়ি কি আর আনা সম্ভব? সম্ভব তো। তাহলে আপনার যদি 400-এর ভিতরে আলাপ করে যদি ম্যান্ডেল দিয়ে আনি দা, তাহলে তো আমরা কন্ট্রোল পাইলাম। দরকার হয় আমি ঘর ডাইরেক্ট এইদিকে পিছামো, সমস্যা নাই। আমার কথা হলো মেন হলো আমি ভেকুতে যেহেতু মাড়ি কাটামো, কারণ ওনার একটু বাড়িটা বড় করে লাগবে। যাক ভাই, আপনি এই সাইডটা আপনি দেখবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি একটু বাজারে যাই। হ্যাঁ, আচ্ছা মা সকলরা, এখন দেখেন আপনারা একটু চিন্তা করে দেন, এই যে যার বাড়ি ঘর কোরবানি গাইছি, মানে হ্যাঁ অসুস্থ একজন মানুষ, আমি 1.5 মাস আগে খাবার দাবার দিছিলাম, ওগুলা যে শেষ হয়েছে কিন্তু আমার বলে নাই। এখন এনারা চিন্তায় পড়ে গেছে যে এই যে বাড়ি ঘর কোরবানছে বা দাদাই করে দিবানছে, এখন কামেও যে হারতাছে না, কারণ উনি অসুস্থ। ওই যে যার 3টা মেয়ে, ওনার মা কিন্তু কিডনির সমস্যা, এখন ঘরে খাবার নেয় কিন্তু আমারে বলে নেই, তারপরও মাটি কাটবার গেছে অসুস্থ শরীর নিয়ে। মানে এই জিনিসটা তার মেয়েদের মুখের কাছে শুনলাম, যে বলতে চাইছিল না তাও বলছে, কারণ ওনার বাবাই এই এখন তো ধান কাটা, সেটা ধানও কাটবার গেছে। এখন এই অবস্থায় ঘরে চাল ডাল কিছু নাই, আমি আইছি কইছি যে ওনাদের ঘরের কাজের জন্য যা যা কিনা লাগে মোটামুটি কিনা শুরু করে দিবো, কেমনে কি সবই দেখাইতে আইসি। মানে এইখানে দেখি যে তাকে দুজনে কেউই বাড়িতে পেলাম না, যাক খাদ্যের তো অভাব সেটা তো সবাই জানিনি। এখন আমার উচিত হলো বাজারে যাওয়ার আগে আমি ওই যে আগে যে দোকান থেকে মালামাল কিনে দিছিলাম ওই দোকানদারে আমি ফোন দিছি, ফোন দিয়া কইছি যে এই সমস্ত মাল তুমি পাঠিয়ে দাও, চাল ডাল তেল লবণ যা লাগে, অর্থাৎ মানুষটা বাঁচুক, এই মুহূর্তে জানি কাজে না যায়, কিন্তু কি করব, কাজের মানুষ অসুস্থ শরীর, তারপরও যায় দুটা পেট ভাত চালাবার নিকে। এখন ওনার সাথে আমার যোগাযোগ হয় নাই, খালি বললো যে আমি দাদা অন্য জায়গায় আছি। তাই আমি এই মুহূর্তে কি করছি, একটা অটো পাঠিয়ে দিছি, ওই কিছু মাল সব লিস্ট করে দিছি এগুলো আনার জন্য, আগে খাইয়া বাঁচুক তারপরে ঘর বাড়ি। তে মা সকল, আমি এখন ওনার বাজারটা ঘরে তুলে দিয়া আমি চলে যাম ঘরের মাল আনার লিগে, কারণ একটা কাজ করবা গেলে না খুঁটিনাটি ব্যাগ কিছুই করা লাগে, নয় সমস্যাই কি। ইয়ে হুন্ডাই পাঠাই দিছে এদিকে, ওই দেখ ওই যে সামনে 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 যাও, সামনে সামনে যাও, সামনে যাও। যাক মাল সামানা নিয়ে আইলাম, নিয়ে হ্যাঁ আগে বাড়িতে দিয়ে নই, 3টা মেয়া না খেয়ে রয়েছে। অবশ্য দোকানদারটা ভালো আছে, ফোন করে দিলেই পাঠিয়ে দেয়। দাদা অগত লাইফের কেন, আপনার সেলের বস্তাটা নেন, ঠিক আছে? সেলের বস্তা নেন,
আমি ওইটা নেই। পারবেন বস্তা? এটার মধ্যে সবটি না, ডিম কো ডিম তাহলে শুনো ভাই, একটু কষ্ট করে ধরো, ওটা ওটা ধরো, উঠে দাও তুমি একটু, এটা এটা নিয়ে হয়ে যায় ইজিনি বাড়ি। ভাড়া দিয়ে দিছি না? আচ্ছা আচ্ছা ঠিক, এই জায়গায় 200 টাকা ভাড়া, বেমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিয়ে তো যাও। হ্যাঁ নিশা 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 নিশা, আহ আহ যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, ওটি ঘরে কোন জায়গায় রাখার লাগবো, রাখো কাজ নিশাও নিশা নিশা, কেন্দ্র না কেন্দ্র না, ও কেরা সেলটা না, হ্যাঁ ধরো ধরো ধরো, যা দাদা, হ্যাঁ মিল আনতেলে মিল আন সব, লিস্ট তো আপনার কাছে না, স্যালেনের মধ্যে তো লিখছিলাম, ধরো ডিম ডিন যাও কর তো কাজ, সব গুছিয়ে লবণ, এই যে লিস দিছি বুঝছো, এইটা নাকি মিলাইবা, ঘরে ঘরে ব্যাগ খুলা খুলা দেখবা যে সব, হ্যাঁ মিলা 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 মিলা, ওই যে দেখো এমন চাল গেছে, চাল গেছে 2 কেজি, তেল আছে আর 2 কেজি আলু, এই যে মসুর ডাল 1 কেজি, এরপর সে 1 কেজি পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ আছে, তিন আলু ডিম, এক কুয়া রসুন আছে, একটা চাবান, আধা কেজি করে 2 কেজি, কয়েল কয়েল আছে না, আর ওই যে ওই যে আলু মালু পেঁয়াজ মুয়াজ যা আছে, আচ্ছা 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 ঠিক আছে, তুমি যাও যাই না, ঘরে না ঘরে না, এলাচি সবই আছে, জিরা দেখছ সব আছে, মনে করো যে ঘরে খাওয়ান না থাকলে পরে আমি বাজার করে লাভ কি হবে না, সেই অসুখ নিয়ে গেছে মনে করো যে, হেই সব করে না, তোর মারে কাজে যাবে না করবা, ঠিক আছে, যে কাকায় কয়ে গেছে এই শোল নিয়ে, এই অসুস্থ শোল নিয়ে মাটি কাটবা না করবা, ঠিক আছে, হ্যাঁ এই যে মাল সামান আনুমু এগুলা পাহারা জানি দেয়, একটা জিনিস নিয়ে গেলে পরে সমস্যা, চাউল ডাল যা লাগে গোয়ার বান্দার পর্যন্ত উনি দেখবে, তাহলে যে কই, হ্যাঁ আচ্ছা নাও না করে নাও, তো দাদা আয় যাই।